হ্যালো ভিউয়ার্স, সবাইকে হামিদা এসকিসনে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। নতুন সিজনের নতুন তরকারি, আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করব খই মাছ দিয়ে ফুলকপি রান্নার রেসিপি। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে খুবই মজা হয়েছে। এই ধরনের মজার মজার রেসিপি পেতে অবশ্যই হামিদাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে যাবেন। নতুন পুরানো বন্ধু যারা আমাকে অনবরত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আবার মূল রেসিপিটা দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমি এখানে মিঠা পানির মাছ নিয়েছি বাংলাদেশি এক প্যাকেট। প্যাকেটের ভিতরে মোট 6টা মাছ আছে। মাছগুলো আমি একটা ভলে করে পানি দিয়ে ভিজিয়ে রাখছি বেশ কিছুক্ষণ বরফ ছাড়ার জন্য। নতুন পুরানো বন্ধু অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি অবশ্যই প্রত্যেকের ভিডিওতে শুরুতে আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি। বন্ধুরা, খুবই আন্তরিকতার সাথে একটা কথা বলতে হয়, আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট ফেলে আবার আরেকটা নতুন রেসিপি আপলোড হওয়ার ইচ্ছা জাগে। কই মাছগুলো ভালো করে বরফ ছাড়িয়ে গেলে পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এদিক দিয়ে একটা ওমানের পণ্য ফুলকপি নিয়েছি। ফুলকপিটাও আমি প্রসেস করে কেটে ধুয়ে নিয়েছি। কই মাছগুলোতে আমি অল্প লবণ অ্যাড করছি এবং অল্প লাল মরিচ অ্যাড করছি, সাথে করছি হলুদ। হাত দিয়ে ভালো করে মাছগুলো হালকা মেখে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ওখানে তেল গরম করে নিচ্ছি পরিমাণ মতো। এবার লবণ মরিচ মেখে রাখা কই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ। এভাবে দেওয়ার পর এক পাশে একটু লালচে কালার হয়ে গেলে অন্য পাশটা এভাবে চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, সবগুলো এক একটা করে তুলে নিচ্ছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজা যে তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। বড় একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটা চামচ দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা যখন এ ধরনের হয়ে আসবে তখন হাফ চামচ লাল মরিচ পাউডার, হাফ চামচ হলুদ পাউডার, হাফ চামচ লবণ, লবণটা আপনারা রুচি মতো দিবেন। অল্প পানি দিয়ে এবার মরিচ মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কথায় আছে না, সিজনের সবজির সাথে কোনো কিছু তুলনা নেই। সিজনের সবজি লবণ দিয়ে ঘুটে রান্না করলেও অনেক মজা হয়। ভালো করে কষে যাওয়ার জন্য ডাকনি দিয়ে ঢেকে দেব। এবার কেটে রাখা টমেটো টুকরাগুলো দিয়ে দিচ্ছি, প্রসেস করে কেটে রাখা ফুলকপিগুলো হালকা চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার ডাকনি দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 5 মিনিটের মতো কষে নিলাম ফুলকপিগুলা। এবার অল্প পানি অ্যাড করে দিচ্ছি, 1 গ্লাসের মতো দিয়েছি দুইবার করে। এবার ঢাকনি দিয়ে ঢেকে আমি হাই হিটে রান্না করে নিচ্ছি প্রায় সিদ্ধ হওয়া ওঠা পর্যন্ত। চামচ দিয়ে ফুলকপিগুলা এক পাশে এভাবে করে নিয়ে যাওয়ার পর কই মাছ ভাজা এক একটা করে দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আস্ত অবস্থায় থাকার জন্য আর মাছগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অন্য পাশেও আরও 3টা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনি দিয়ে ঢেকে রেখে আমি হাই হিটে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো স্পেশাল সবজি মশলা। ভেজিটেবল মশলাগুলো দেওয়ার পর আমি ঢাকনি দিয়ে হাই হিটে আবারও 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি 3-4টা, ধনে পাতা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। ডাকনি দিয়ে আবারও আমি 5 মিনিটের মতো রান্না করে চুলোটা অফ করে দিচ্ছি। দেখুন আমার রান্নার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। হালকা ভাজা কই মাছ দিয়ে ফুলকপি রান্না রেসিপিটা খুবই দারুণ হয়েছে, খেতে মজা হয়েছে অনেকটা। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে কমেন্টে জানাবেন। বন্ধুরা, রেসিপি ভিডিওতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা চোখে দেখবেন। সবাই যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। বন্ধুরা, এতক্ষণ দেখছিলেন হামিদা এস কিচেন। সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।